বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর আহাতের মরদেহের সন্ধান মিলেছে অবশেষে। শনিবার রাতে কর্ণফুলীর 10 নম্বর জেটি এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন শিশুটির স্বজনরা। তারা জানান, জোয়ারের কারণে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা বন্ধ রাখায় একটি নৌকা ভাড়া করে শিশুটির পরিবারের সদস্যরা নিজেরাই মরদেহের সন্ধানে নামেন। এক পর্যায়ে মরদেহ ভাসতে দেখে উদ্ধারের পর রাত 3টার দিকে মাদারবাড়ি এলাকায় দাফন করেন। গত শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর আনুমাঝির ঘাট এলাকায় 5 বন্ধুর সাথে সাঁতার কাটতে গিয়ে স্রোতের তোড়ে তলিয়ে যান 4th শ্রেণীর শিক্ষার্থীর আহাত। আমাদের ছেলে আমরা উদ্ধার করছি আমরা নিজেরাই, এত সায়ার সার্ভিস ছিল, এত পুলিশ ছিল, ওরা কোনো উদ্ধার করতে পারে নাই। লাস্ট পর্যন্ত 8টা বাজে যে আমার ছেলেকে ওইখান থেকে উদ্ধার করা হয়েছে। সামনে দিয়ে একটা বোট যাচ্ছে, আছে যাত্রী বোট। তা আমাকে ভাইয়া একটু দেখেন তো এখানে লাশের মতন কী দেখা যাচ্ছে। তো ওনারা বলতেছে, হ্যাঁ ভাইয়া লাশ এটা, আপনারা আসেন। তো আমরা যাই দেখি, হ্যাঁ রাহাদের লাশ এটা, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না, ওর ফ্যানটা দেখা যাচ্ছে।